হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লিভিং উইথ স্মাইল টিকটিকি এই প্রাণীটি কিন্তু আমরা ঘরের আনাচে কানাচে সবাই ঘুরে বেড়াতে দেখি বাট এই প্রাণীটিকে কিন্তু সেরকমভাবে আমরা কেউই পছন্দ করি না পোকামাকড় খেয়ে আমাদের অনেক উপকার সাধন করলেও এর নোংরা বজ্র পদার্থ মানে পটি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তাই এই টিকটিকি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে দূর করা যায় তার কিছু মানে ছখানা উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরের যে সকল স্থানে টিকটিকি ঘুরে বেড়ায় সেই সকল কোনায় কোনায় যদি ন্যাপথোলিনের গুলি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টিকটিকির উৎপাত অনেকটা কমে যাবে দ্বিতীয় পদ্ধতিটি হল কফি পাউডার আর টোবাকো পাউডার দুটো সম মিশিয়ে যদি বড়ি তৈরি করে ঘরের কোনায় কোনায় রেখে দেওয়া যায় আর টিকটিকি যদি ওই বড়ি খায় তাহলে কিন্তু টিকটিকির মৃত্যু ঘটে ময়ূরের পালক টিকটিকি একদমই পছন্দ করে না তাই ঘরের দেওয়ালে বা ফ্লাওয়ার ভাসে যদি ময়ূরের পালক রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টিকটিকির উৎপাত অনেকাংশে কমে যায় টিকটিকির আরেকটি অপছন্দের জিনিস হলো ডিমের চোকলা এই ডিমের চোকলা যদি ঘরের কোনায় রাখা যায় তাহলে কিন্তু টিকটিকির উৎপাত অনেকাংশে কমে যায় রসুনের গন্ধ টিকটিকি একদমই পছন্দ করে না তাই ঘরের কোনায় যদি রসুন রেখে দেওয়া যায় তাহলে টিকটিকির উৎপাত কিন্তু অনেকাংশে কমে যায় সর্বশেষ পদ্ধতি হলো লঙ্কার গুঁড়ো ঘরের কোনায় কোনায় যদি লাল লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখা যায় সেই ঝাজে কিন্তু টিকটিকি একদম ঘরে আসে না তবে এই পদ্ধতিতে কিন্তু ঘর নোংরা হওয়ার চান্স থাকে আর বাচ্চারা যদি লঙ্কার গুঁড়ো ধরে সেক্ষেত্রে একটা ভয়েরও ব্যাপার তাই এই পদ্ধতি অর্জন করাই ভালো তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন